নমস্কার, আপনারা দেখছেন ইওর টাইম ডিল কলকাতা। ফ্রেন্ডস অফ ট্রাইবেল সোসাইটি এই বছর সবচেয়ে অসামান্য প্রদর্শনী একাল সঙ্গিনী অনুষ্ঠিত করল। এটি একটি অনন্য প্রদর্শনী যার পিছনে একটি পূর্ণ উদ্দেশ্য ছিল। মহিলা সমিতি একাল যুব সহ সবাইকে স্বাগত জানিয়েছে। এটি শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং একাল বিদ্যালয়ে অধ্যয়নরত গ্রামীণ শিশুদের শিক্ষার জন্য মানুষকে সংযুক্ত করার জন্য এবং তহবিল সংগ্রহের একটি প্রচেষ্টা। বোর্ডে 50টিরও বেশি প্রদর্শকের সাথে তারা সবাইকে সাম্প্রতিক ফ্যাশন প্রবণতা, দুর্দান্ত জিনিসপত্র, জীবনযাত্রার পণ্য এবং আরও অনেক কিছু নিয়ে এসেছে। আজকের এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সকাল 11:30 সময় তাজ বেঙ্গল হোটেল আলিপুর কলকাতায়। আজ অর্থাৎ সোমবার 31 জুলাই সকাল 11:30 সময় একাল সঙ্গিনী ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটির একটি অসামান্য প্রদর্শনী হল, যাতে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার জয়া রাঠোর, অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরদা, পরিচালক রাজশ্রী দে, অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি, অভিনেতা রাহুল দেব বোস, বলিউড পরিচালক সৌমিক সেন। সাথে উপস্থিত ছিলেন ইশু হারিওয়াত, মিস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল 2022-এর সেকেন্ড রানার আপ। উপস্থিত ছিলেন ফেসেসের সভাপতি ইমরান জাকি, প্রেসিডেন্ট WICCI এর লেখক, কবি ও চলচ্চিত্র পরিচালক রাধা কাপুর এবং অন্যান্য অনেকে। আপনার এখানে এসে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আমি বারবার যেটা বলছি যে খুব ভালো একটা নোবেল কজ FTS মানে ফ্রেন্ডস অ্যান্ড ট্রাইবাল সোসাইটি এরা এই পুরো এক্সিবিশনটা অর্গানাইজ করেছে। এক্সিবিশন থেকে যে ফান্ডটা আসছে সেটা যাচ্ছে ট্রাইবালদের এডুকেশন অ্যান্ড আপলিফমেন্টে। তো অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ এই দেশের নাগরিক আমার খুব ভালো লাগছে এদের সাপোর্ট করতে। থ্যাংক ইউ। स्टॉल के बारे में कुछ बताइए। बेसिकली वी आर अ कॉफी ब्रांड, वी स्पेशलाइज इन लाइट कॉफी मेकिंग एंड ये वेरी वेरी लीडिंग है। सो व्हाट वी डू इज वी लेट पीपल मेक देयर ओन कॉफी एंड वो लोग खुद का सेंट सिलेक्ट कर सकते हैं खुद से एंड वी मेक इट लाइट। ऑल्सो वी हैव रेडीमेड एंड आवर कॉफी इज अल्कोहल फ्री सो इट लास्ट नाउ। तो आप कह रहे हैं ये सब काइंड ऑफ अतर है? कुछ बताइए। ये इवेंट एक फंड रेजिंग इवेंट है, वी आर द बिगेस्ट एनजीओ इन द वर्ल्ड। सो एट प्रेजेंट वी हैव 37 चैप्टर्स रनिंग ऑल ओवर इंडिया एंड द वर्क ऑफ दिस एनजीओ इज टू अपलिफ्ट द ट्राइबल पीपल, रूरल पीपल। We go in villages and open the schools, one teacher's school. There is one teacher's school, one teacher and 30 students. And each school costs 22,000 and we give basic education to the children. At present there are 60,000 schools going on. And this event is also a fundraising. The fund which will come from this, new schools will be opened by the fund. And we have Ecolon Wheels also to give training to the students for computers. It is basically a computer van. There are 12 computers in a van and the children of the village get the computer training in these vans. So we are working for the rural people for their upliftment and we are also promoting छोटे उद्योग के मतलब हम लोग गाँव में लोगों को कैसे कुछ उनके उनको सिखा के उनका लघु उद्योग प्रमोट कर सके। यहाँ पे हम लोग गाँव में शहर में हम लोग उनका बना हुआ चीज कैसे बेच सके ताकि उनको हम लोग उनको जीवन चलाने में उनकी हेल्प कर सकें। थैंक यू। वी आर फ्रॉम दिल्ली, दिस कंपनी बेस्ड इन फ्रॉम दिल्ली, फॉर्मेट ड्रीम बाय सुनंदा चावला एंड वी हैव ऑल काइंड ऑफ डिप्स, द सैलड ड्रेसिंग्स, डिप्स एंड द ड्राई मिक्सेस एंड वी हैव अ नाचोस लवाश, ऑल दीज आर मेड फ्रॉम होम मेड ऑर्गेनिक, नो प्रिजर्वेटिव कैन बी यूज्ड इन दिस, विच इज वेरी गुड एंड हेल्दी एंड टेस्टी। दिस আমি গর্বিত, কারণ আমি একজন মেয়ে আর এটা মহিলাদের দ্বারাই অনুষ্ঠিত হয়েছে। এখানে আসতে পেরে আজকে সকালটা আমার খুব ভালো কাটছে এবং কাটবে, আর আমি এখানে আসতে পেরে আমি ভীষণ গর্বিত।
এই যে আমি একটু আগে বললাম যে যারা গ্রামে বসে শিল্প করছে আর যারা এটা প্রমোশন করছে তারা দুজনেই এখানে আসলে আমি না এখনো পর্যন্ত এক্সিবিশনে ঢুকিনি, তোমাদের যারা এখানে দাঁড়িয়ে এখন পর্যন্ত ইন্টারভিউ দিচ্ছি, আমি এক্সিবিশনটা ঘুরি তারপরে তুমি আমার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, কিন্তু আমার বিশ্বাস আমি এক্সিবিশনে ঢুকে আমার সবকটা জিনিস পছন্দ হবে, কতগুলো জিনিস কিনে নিয়ে যাবো। আর গয়নার সেকশনগুলো মেয়েরা আগে যায় শাড়ি, যদি তাকে শাড়ির সেকশনে যাবো আর প্রত্যেকটা সেকশন ঘুরে দেখবো।